আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহ রহমতে ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। এখন যাচ্ছি মুরগির দোকানে মুরগি কিনতে, আমি আর তাজু আর দুইজনে। যাওয়ার সময় এই যে এই হরিণগুলা চোখে পড়লো, একটু ভিডিও করে নিলাম। বাসার থেকে বের হয়েই যখন মেন রাস্তায় যাব, তখনই দেখি রাস্তা অনেক ভাঙ্গা, অনেক কাদা। কারণ এই রাস্তায় আসলে এরকম, আর আমার ছেলে ফ্যাশন কইরা দাঁড়াই থাকে, রিক্সাতে বসে না। যাই হোক, তবে আমার ছেলে যে আজকে আমার কাছে একটা বায়না করছে, এর জন্যই আমি এত কষ্ট করে যাইতেছি। সে বলছে, আম্মু আমি তোমার হাতের গ্রিল খাবো। এখন ছেলের বায়না তো রাখতেই হবে, বাসায় মুরগি আছে, এগুলো ছোট ছোট পিস, এগুলো দিয়ে হবে না। সে বলতেছে হোটেলের মতো করে তারে গ্রিল বানাই দিতাম। পরে মা ছেলে দুইজনে মুরগি নিয়ে আইসা সব মশলা বের করে নিলাম। এই যে আদা বাটা, রসুন বাটা, টমেটো সস দেখি নাই, শেষ হয়ে গেছে। টমেটো কিউব করে দিছি, কোনো সমস্যা নাই, এটাও হয়ে যাবে। এরপরে শুকনা মরিচের গুঁড়ি দিছি অল্প, লবণ, কাবাবের মশলা আর বারবিকিউ মশলা। এরপরে আরও মশলা যাবে এটার মধ্যে দিব। আর মুরগিটা আমি একটা মুরগি পুরাটাই নিয়ে নিছি, পুরাটা চার ভাগ করে নিছি। কারণ আমার ছেলে যেভাবে বলছে, আমি আজকে ঠিক ওইভাবে গ্রিলটা বানাবো। কারণ আমার ছেলে খুবই পছন্দ করে আমার হাতের গ্রিল, এর জন্য ছেলের আবদার। আর ছেলে যেভাবে বলছে যে আম্মু মুরগি এভাবে কাটতে, ঠিক ওইভাবেই কাটছি। কারণ বাচ্চাদের এই ছোট ছোট আবদারগুলো আমার খুবই ভালো লাগে, রাখতেও ভালো লাগে। কারণ বাচ্চারা যখন বায়না করে যে আম্মু এটা খাবো, কারণ সে এমনিতেই আর কোনো কিছু খাইতে চায় না, এর মধ্যে সে আবার একটু বায়না করছে এটা তো রাখতেই হবে। তেল যখন দেই তখন দেখি আমার মোবাইলটা হ্যাং হয়ে যায়, তখন দুইবার তেল পড়ে যায়। আমি কিছু তেল উঠিয়ে রাখি, আর আমি সব সময় সরিষার তেলটাই দেই। এরপরে উঠাইয়া রাইখা তারপরে আবার সয়া সসটা দিয়ে দিলাম, আমার যতটুক লাগবে আর কি, অতটুক পরিমাণে দিয়ে দিলাম। আর এটা গুঁড়া দুধটা গুলছিলাম আমি একটু দই বানাইতে, কিন্তু দই হইল না, দেখা গেল এটা আর জমে নাই, এমনি দিয়ে দিলাম। যেহেতু তাড়াহুড়া করে বানাইতেছি, আর বাচ্চারা তো এমনি তাজু আর বলছে যে এটা গ্রিল খাবে, মানে সে মনে করে যে এটা তাড়াতাড়ি হয়ে যায়, এটা কিন্তু সময়ের ব্যাপার। এটা আবার একটু ম্যারিনেট করে রাখতে হবে, আধা ঘন্টা তো রাখতেই হবে, তারপরে বানাবো আমি। তো এই যে আমি এটা ম্যারিনেট করে আধা ঘন্টা রাখার পরে চলে আসলাম চুলাতে। এখন এটা উপরের সব মশলাগুলো ছাড়াইয়া এটা আগে ভাজি করব, তারপরে মশলা দিয়ে একদম চুলার আঁচটা কমাইয়া দিয়া তারপরে আমি এটা রান্না করব। যতক্ষণ না পর্যন্ত সুন্দরভাবে হয়, ভিতরে সব কিছু সিদ্ধ হয়, ততক্ষণ পর্যন্ত আমি এটা চুলার আঁচ একদম কমাই দিয়া সুন্দর করে এটা করব গ্রিলটা, জানি ভিতরে কাঁচা না থাকে, সুন্দরভাবে হয়। কারণ এটা মুরগির পিসটা কিন্তু অনেক বড় বড় হয়েছে, কারণ একটা মুরগি আমি চারটা ভাগ করছি। আর এই ফাঁকে এমন বৃষ্টি নামছে বিকালবেলায়, প্রচণ্ড বৃষ্টি। এই যে এখনও বৃষ্টি হইতেছে, আর আমার পুত্র তো দাঁড়াই দাঁড়াইয়া বৃষ্টির পানি ধরতেছে, ভিজতেছে, এগুলা করতেছে। আর এরকম আরাম লাগতেছে এরকম ওয়েদারের মধ্যে, আর খাবারটাও একদম ফাটাফাটি। আজকে যেহেতু গ্রিল পরোটা বানাইতেছি, আবার কুকও আছে সাথে, এদিক দিয়ে বৃষ্টি। আর এই যে পরোটাগুলো আমি বানাই নিতেছি, মোটামুটি পরোটাগুলো আমার সুন্দরই হয় যখনই বানাই, একদম পাতলা করে বানাই, আর একটু সুন্দর করে বানাইতে চেষ্টা করি। কারণ পরোটা কিন্তু একটু সুন্দর হইলে ভালো লাগে খাইতে। আর আমরা চারজনের জন্য চারটা পরোটা বানাইছি, বাবু তো আর খাইতে পারে না, এর জন্য বাবুরে আর ধরলাম না। ফ্যামিলি মেম্বার পাঁচজন, কিন্তু চারজনেই খাবো, এর জন্য চারটা পরোটাই বানিয়ে নিছি। আর এই যে পরোটাটাও ভাজি করে নিতেছি, এদিক দিয়ে গ্রিলটাও আমার হয়ে গেছে। এই যে গ্রিল, এখন এটা নিব আমি টেবিলে বাইরে, পরোটা ভাজিটা শেষ করে তারপরে টেবিলে নিয়ে সবাই মিলে আমরা একসাথে খাইয়ে ফেলবো। পরোটাটা ভালোভাবে ছেঁকে নিতেছি, সুন্দরভাবে, জানি পুরাপুরি হয়। পরোটাও আবার বেশি আঁচ দিয়া ছেঁকলে এটা ভালো লাগে না, ভিতরে কাঁচা কাঁচা থাকে। এই যে আমার পরোটা, চারটা পরোটা ভাজি করছি, হয়ে গেছে, গ্রিলটাও হয়ে গেছে। এখন তাজু আর কে সবার আগে দিব, কারণ সে
খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে, কয়েকবারই যাইতেছে চুলায় দেখতেছে। এর জন্য তাজু আর কে আগে দিয়ে দিলাম একটা পরোটা, সেইটুকুই খাবে 1-1.5 ঘন্টায়, কিন্তু তার খুবই আবদার ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।